আর স্বর্গে বসবাস, তবু তার ইচ্ছেটা দারুণ প্রবল। পাশ পেলে যাই হোক চেষ্টাটা অবিরাম, দেখবে শেষ ফলাফল। একবার না পারিলে দেখো শতবার, এ কথার ভিত্তি নেই এখন আর। এক নয় দুই নয় তিন শতবার করে যাব চেষ্টা, মানব না হার। সতেরো পরীক্ষায় করেছি ফেল, বাকি 283-তে দেখাবো রে খেল। ট্যালেন্ট টুডে দেখে পেছে ট্যালেন্ট টুডে। ভাবের পাগল কেউ, প্রেমের পাগল কেউ, প্রেমের প্রতিবাদটাকে অবরোধ। এলাকাটা যেন আরকে পাগলা গারদ, এলাকাটা যেন আরকে পাগলা গারদ, পাগলা গারদ, পাগলা গারদ, পাগলা গারদ, এ পাগলা গারদ, পাগলা গারদ। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ব্যাকে মাফ করে দেব। উলুর মারি দিয়ে গবেষণা শুরু করেছিস, উলু ক্যাম্বা করে ভিতরে ঢুকে ক্যাম্বা করে বাইর হয়ে যায়। এটা প্রমাণিত হয়ে গেলে বলো তুমিও। সংসারে অশান্তি, এই অশান্তিটা ঠিক করতে হলে যে কালামটা পড়া লাগবে, বিরাট লম্বা একখান কালাম, অপর তো অনেক সময় লাগে। এটার চার্জ হইলে যাই 91টা। এইটা নিয়া তুমি ওই পুষ্কর পানি আমার দ্বারে আইলো, মাশাল্লাহ ঠিক হয়েছে। মুন্সি সাহেব, হ্যাঁ, এত টাকা কেন? আমি তো এই শ্বশুরবাড়ি ঘর জামাই থাকি। কি ঘর জামাই থাকো? তাহলে শান্তি আর আল্লাহর তরফে কুমির দিয়ে ঘর জামাই যারা থাকে এখন শান্তি নেই। যাই হোক, তোমার হোক ডাকে না কে, আপনি চেনেন না? ওই টুডেন আছে না, টুডেন আমার শালা। ওরে খোদা রে খোদা, টুডেন তোমার হালা? আরে সুবহানাল্লাহ, আল্লাহ রে আল্লাহ। এই মুন্সি, এই মুন্সি, খারাপ খারাপ দৌড়াও কে। সুনের টিকি ধরে যেভাবে নাচছি নাচছি যাচ্ছিস, আজ যে সাজ দিয়েছিস দেখে তো মনে হচ্ছে তুই নাইকি কাশ্মীর বোন একদম। হয় তাতে তোর কোনো সমস্যা আছে? আর তুই যখন দিনে দুপুরে মানুষের সামনে বাবুর হাত ধরে বসে পিড়ির আলাপ করিস তখন তোর লজ্জা করে থাকে? আমি তো বাবুর হাত ধরেছি, তাতে তোর টাটাই কেন? কান খুলে শুনে রাখ, আরেকদিন যদি তোকে আমি বাবুর সাথে দেখি তাহলে পরে তোর চুলের টিকি কাইটে আমি গলায় শুলাই দেবো, বুঝতে পেরেছিস? যা যা দেখবো নি কে কার খবর করে। এই কেরা হচ্ছে কবি না? আকাশ নীল, বাতাস নীল, সাগর নীল, মানুষ নীল। এই কবি এদিকে আসো। কত মিল আরো মিল, আকাশ নীল। কি আকাশ নীল, বাতাস নীল, গরু নীল, ছাগল নীল, পাগল হইছ নাকি? তোমরা আমার মতো একটা লেখক কবির প্রেস্টিজ হ্যাম্পার করতেছাও? আরে আমার মতো লেখকের কবিতা শুনলে মরা মানুষ পর্যন্ত তাজা হইয়া যায়, আর তোমরা এসব কি করতেছাও? তাইলে আমার একটা কবিতা শোনো, দেখো কি লেখছি। ¶¶
এটা কি কবিতা? না বাজারের লিস্ট। আদো দুঃখ কথা লিখে তুলে গানে সুর, দেখতে হলে যেতে হবে হেঁটে বহু দূর। বাঁকা গায়ের বাঁকে দুঃখ বহুবারের ডাকে, যদি ফিরে চাই বধু হিমাচলের ফাঁকে। আজও দুঃখ ভালোবাসে দিয়ে তার ভাষা, ভালোবেসে আজও দুঃখর মিটে নাই আশা। মানুষের মাঝে করে বাস স্বর্গে দুঃখর বাসা, মসজিদের পাশে ঘুমায় দুঃখ মনে ছিল আশা। হায় হা সব দিয়ে গেছে গা বাবাজি, তুমি কান্ত চাও আমার কবিতাটা মনে হয় তোমার খুব ভালো লাগছে। না কবিতা শুনে আমি কান্তাছি না, আপনার এই লিস্ট থেকে আমার চোখে পানি পড়ছে। আমি পাস করে ফেলাই ভাই। আরে দোয়া করলেই তো আর দোয়া হবে, 17 বছর পরীক্ষা না দিয়ে তুই যদি এই বারখান দিয়ে বাদাম চানা চুর বৃষ্টি তাহলে পরে আমি কনফার্ম তোকে বাড়িতে এতদিন একটা বড় তালা নুটে যাইত। মা খালি বাদাম চানা চুর করছেন কি জানি, আর সম্পত্তি নিয়ে বেশ লুতো মনে করেন গ্রামে গ্রামে ধরেন যে বারখানা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর বলবে এই যে সম্পত্তি নিয়ে যান বিনা পয়সা সম্পত্তি নিয়ে যান আর আমার জন্য দোয়া করে যান জানে আমি পরীক্ষা আরেকবার ফেল মারি পাস করি। হাই শালা টিটকারি মারতেছো তাই না? একটা কথা ভালো করে শুনে রাখ বাবু ভাই, তুমি সাক্ষী শালা, আমি পরীক্ষায় পাশ করার পরে তোকে আমি আমার জুতার মেকার বানাবো, অর্থাৎ আমার জুতা এখান তো একদম পরিষ্কার করাবো, কথাটা তুই মনে রাখিস শালা। কোনে কারণ তুই চেতাছিস কিসের জন্য? আচ্ছা ভাই চেতবো না কিসের জন্য, আচ্ছা আমার জন্য যদি তোমরা একটু দোয়া করো তাতে কি তোমার কোনো ক্ষতি হবে? তোমার তো হালের বরত মরি যাবে। আমি তো বুঝতে পারতেছি না এখানে হালের বরত মরা তো ফ্যাক্ট না, আসল কথা হচ্ছে ও দোয়া করলে তো দোয়া হবে না। ক্যা বুঝতে পারিছি, তোমাকে মাথায় টুপি নাই সেজন্য। টুপি বললে কি দোয়া হয়? টুপি ছাড়া দোয়া হয় না। তাহলে দোয়া করতেছো না কিসের জন্য? ও বুঝতে পারিছি, তোমরা তোমার টাকা ছাড়া কিছু বোঝো না। আচ্ছা দোয়া করতে টাকা লাগবে, কয় টাকা লাগবে কও, আমি এক করে দিয়ে দিছি। তাও তোমরা দয়া করে আমার জন্য একটু দোয়া করো আমি যদি পাশখান করবার পারি রে ভাই। আরে দোয়া করলে তো কিন্তু টাকা পয়সার ব্যাপার না, আসল কথা হচ্ছে আর ও দোয়া করবে কি বা করে, ও তো তারপর পানি নেই নেই। ওরে আল্লাহ রে কি সব পরে সাকা করছে এই মফিজের বাচ্চা মফিজ, তুই মুইতে পানি নাস না, তোর জন্য আমার পাশখান ঠিকই আছে শালা, গেরামে সবাই দোয়া করে আমার দোয়া কবুল হয় না কিসের জন্য? তোর জন্য শালা শালা তুই মুইতে বসে ভাই 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 ভাই। ওরে মফিজের বাচ্চা খারা রে, জানার প্রয়োজন আছে। ঘটনা রইল ওই তোমার দোহা দেখি ইসাব গুলের ওই চা পাওয়া যায়। ইসাব গুলের বুঝি চা হয় নাকি? ইসাব গুলের বুঝি হয় সরবত। কোন দুর্নীতি কোন কাদা গেছে করতে না জানে আল্লাহ, এখন বিভিন্ন জায়গায় চায়ের দোহান ওই ঠোঙ্গার মতন দোহান পাঠিয়ে বইছে। এই মাল্টার চা, তারপর আদার চা, তারপর শেষে এলাচি চা, পদিনা পাতা, হ্যাঁ এখন বলে আবার বলে কাঁচামরিচে আবার ওই জালসাও বেচা শুরু করছে। তা তুমি এখন কোন চা বেচো না বেচো তোর কই পারি না, এই জন্য জিগাইলাম যে ইসাব গোলের বসির চাও কি শুরু হয়েছে নাই? আমার বসেও তো এগুলো দেখি না আমি কোনো সময়, ইসাব গোলের বসি তো শরবত হয়। আর তাছাড়া শোনো এই দুধ চা যে বেছে না ওরে সবাই আনালাই এমন দুধ দেয় চিনি দেয় এক মুঠ সে আই, হ্যাঁ যদি আসতে সারিয়ে দেয় একের পুরোটাই ভয়াস হয়ে যায়।
বয়স তো খুব বেশি হয় না, আল্লাহ কত কি দেখাইবে তোমারে টেড্ডা বাবা আনে। হ্যাঁ দুন্ডে তো থাকবা তোমরা, মুই তো আর আই যাচ্ছি কাইল নেই, টেড্ডা বাবা আনে দুন্ডই কারে যাও বাড়ির দিক। কাজী মানুষের বুঝি বউ লাগে না, তারা বউ ছাড়া থাকে কলা গাছ দিয়ে থাকে তাই না, বরিশালা মানুষ সেটাও থাকবার পারে। মূর্খের মতো কথা হোক, তুই দেখতে পারবা কোনো বরিশাল নিয়ে তাল গাছ কিংবা বেল গাছ লাইতা থাক ওসব কথা বাদ দেন। আচ্ছা তার আগে গন্ধ, আপনি তো বিয়ে ডিভোর্স করান তাই না? এইটি তোমার কাম বেটা, তাইলে আপনি আমার একখান উপকার করে দিবেন, আপনি আমার একখান কাজ করবেন, কাজটা কি জানেন? এই মনে করেন এই সরকারি আইন অনুযায়ী আমার প্রেম খেয়াল আপনি ডিভোর্স করে দিবেন। এখন বুঝছি তুমি 17 বছর কাই বই ঝোলাইলে ই করো, তুমি যে বলো আর কয় লাগবে না, মাস্টারও মানো না ইয়া বুঝছি। অথবা কি কইলেন বলো, আমি হচ্ছে কি একটা ট্যানেল টুডেন, এই এলাকার মধ্যে আমার নাম আছে, আর আপনি আমাকে বলো কে সাব্যস্ত করলেন? শোনেন এটা কিন্তু কাজটা তো ঠিক করলেন না। শোনেন আমি যদি এক সায়েন্সে মেট্রিক পাস করবার পাইতাম, এতদিন আমি বিলেত থেকে ভাষার উপরে ডিগ্রি নিয়ে এই বাংলাদেশে পৌঁছিবার পাইতাম, বুঝতে পারিছেন? জ্ঞান বুদ্ধি অর্জন করে যাও, এটা কামাবে যাও। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, আপনার মতো কাজে দিয়ে আমার প্রেম খান ডিভোর্স করানো সম্ভব হবি না। আপনি কাজীগিরি বাদ দিয়ে আপনি হাঁস মুরগির ডিভোর্স করান গা, আপনি কাজীগিরি করতে হবে না। কি কালি হে বুঝতে পারে না, তুই যে বেটা বলো দে বুঝি, কোন রকম কষ্ট হয় যদি দেখো মায়ের লাগে তোরা আমি রেজিস্ট্রি করাই দিতাম, ও ছড়াইতে ওর মরে লাগতে একদিন টেকতে না, বই গারে লাগি করে বেটা পাউল জানি কথা কাটে। মুন্সি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঘুম কি কইতাম রে ভাই, আর তো ঘুমায় না বুঝছনি, দেশে বউখান রাখি আইছি এনে কি ঘুম ধরে কও? তাহলে কাম করো, কারো একটা বউ হাওলাত নাও। হ্যাঁ আপনি ঠিক বলছেন, নায়ের মধ্যে চড়ি আঙ্গ গ্যারামে চলে যেতে হয়। ওরে আল্লাহ রে মুন্সি, কানের পাওয়ার তো বেশি। ও ভালোবাসি আয় আর বউরে মেলা ভালোবাসি বুঝছনি, মাঝে মধ্যে তো বইলেই কান্দুন চলি আসে, আয় বউরে ভালোবাসি বুঝছনি মেলা ভালোবাসি, মাঝে মধ্যে তো বইলেই কান্দুন চলি আসে, কি করব কও, বিদেশ পড়ি আছি দেশ ছেড়ে। মুন্সি দেখছি এরকম বজ্জাত মুন্সি দেই নাই, আজ মুন্সি ইয়ান কোনায় আবার নতুন মুন্সি আইসিনি। তুমি লুঙ্গি গাই যাচ্ছ কিসের জন্য? আরে কি কথা কব, ওই যে আমাকে পোস্ট কামড়ে আছে না, ওখানে সেই ফাইন ফাইন যাত্রা হচ্ছে রে, এই আসার সময় দেখে আসলাম। মাস্টার হেম এসে যাত্রা দেখে, এখন আসার সময় একবার লুঙ্গি খান চুরি করে নিয়ে এসেছি। চোর মাস্টার কানে কার, আমি সেই কখন থেকে বসে আছি, কি পড়া বেতার তৈরি পড়া। ঠিক আছে তুই তুই কর, ওয়েট কর। তোরা লুঙ্গি লাগতে নাই, ঠিক আছে এটা ফেলে দি। শোন হ্যাঁ, আজকে তোর ইতিহাস পড়াবো। ইতিহাস হয় করবো, পড়ো হ্যাঁ
ইতিহাস ইতিহাস কত প্রকার এবং কি কি? হ্যাঁ বলো, তুমি আর বুঝে বলো। আরে বই থেকে কেন বই বন্ধ করা? আচ্ছা ঠিক আছে, তোমাকে এই শিখেছি আমি। ইতিহাস বলবো? বলো। ইতিহাস, বেলেহাস, পাতিহাস, রাজাহাস, বাস। এই এটা কি ইতিহাস হলো? তোমাকে ইতিহাস সংজ্ঞা দিতে বলেছে, এই রাজাহাস পাতিহাস এইসব শুনবেছে নাই। আচ্ছা বুঝিছাও? হ্যাঁ বুঝেছি। বলো। হ্যাঁ বলো, তুমি ইতিহাস ইতিহাস বোঝাও আমাকে। আচ্ছা কি বুঝাবো? ইতিহাস, ইতিহাস সম্পর্কে। আচ্ছা বলো তো, নবাব সিরাজউদ্দৌলা কোথায় পতন হয়েছিল? মাস্টার, তুমি মাস্টার হয়ে এরকম ছোটখাটো প্রশ্ন আমাকে করবে পারলে? এতো কোয়ান্টুর ব্যাপার। হ্যাঁ বলো দেখি। শোনো, নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে ইতিহাসের বইয়ের 52 নাম্বার পৃষ্ঠার 42 নাম্বার পাতার মাথায়। তুই প্রত্যেক পরীক্ষার মধ্যে কি এইসব লিখে আসিস? এর জন্য প্রত্যেক পরীক্ষায় ফেল মারিস? ওরে খুদারে, তোর মতো দুই সাদের স্টুডেন্ট যদি বাংলাদেশে থাকে, এই বাংলাদেশের সব মাস্টারদের পাগলা করাতে যা লাগবি। হাই আমার মাস্টারকে ধমক দেখ। বুঝতে পারছি তোর আর এইসব ক্লাস নেবো না, আজকে তোর নতুন একটা ক্লাস। বুঝতে পারিস কি ক্লাস? আমি তোর সেবা করে কবো, তুই সেবা করে কবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ক। হ্যাঁ ক। আচ্ছা ক, আমি তো যেবা খুঁজছি সেবা শুন। আমি তো যেবা খুঁজছি তুই সেবা শুন। তুই তো কোনো কথাই শুনিস না। তুই তো কোনো কথাই শুনিস। আরে পাগল না বললাম রে। আরে পাগল না বললাম রে। এই পাগল না কি রে? এই তুই পাগল না কি রে? আরে এভাবে না। আরে এভাবে না। তুই তো আসলে মাথা খারাপ। তুই তো আসলে মাথা খারাপ। আমি তো এড়ে কইতেছি। আমি তো এড়ে কইতেছি। তো তাক তাক তোকে নিয়ে আর পারা যাবে না। তোকে নিয়ে আর পারা যাবে না। আমি তোকে বলতেছি তোকে আমি গানের ক্লাস দেব। আমি তোকে বলতেছি আমি তোকে গানের ক্লাস দেব। এই তুই বুঝছ না? গানের ক্লাস, গানের ক্লাস। আমি তোকে গান না শিখাতে চাই। ও দূর মাস্টার, তুমি তো উল্টা উল্টা ঘুরিস। আমার কি দোষ? হ্যাঁ গানের মাস্টার শুনো। হ্যাঁ আজকে তোমাকে আমি এমন একখান গান শোনাবো। হ্যাঁ আমি তোমারে আমার যেবা করে দেখাবো। হ্যাঁ তুমি সেবা করে করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার পরাণের গান। আচ্ছা ঠিক আছে। এই গান গিয়ে জানিস আমি কি করেছিলাম? কি? আমি চার চারবার প্রেম করেছি কিন্তু কেউ আমাকে পাত্তা দেনি। হ্যাঁ যাই হোক, তুই তো আমার ছাত্র, তো এখন এখন বলে। হ্যাঁ শুন, আমি এখন কোনো কথা শুনতে পারবো না। আমার একটা জরুরি কাজ আছে, আমার যা লাগবে। ওরে আমার খুব সময় এলা হয়ে গেছিস তাই রে? এ আব্বা, যেটা করতে পারবো না সেটা বলবো না। আমি বিয়া করতে পারবো না, আমি বিয়া করতে পারবো না। ওরে ওই শালা মাস্টার তো পরিবার এসে নাক ডেকে ঘুমায়। বিয়ে না করার জন্য আমার তাড়াহুড়ো গাছের আগা উঠেছে। ও বুঝলাম ভাইচি, ঘি দিয়া ভাত খায় তো সদর মুন্সি, বুঝছনি? মোরা সম্বন্ধে কথা কইতো না, ওই একটু কাজ।